আজকে আনুমানিক সন্ধ্যা 6:15 থেকে 6:35 মধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এভাবে আকাশে উড়ে থাকতে একটি বস্তু দেখা গেছে। অনেকেই এটি ভিন গ্রহের প্রাণী বা ইউএফও হিসেবে আখ্যা দিয়েছে। আসলে এই বস্তুটি কোনো প্রকার এলিয়েন বা কিছুই না, বা ধূমকেতুও না। আসলে এটি ভারতের প্রতিরক্ষা ও গবেষণা ও উন্নয়ন সংগঠনের তৈরি একটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আজ ভারতের ওড়িশা থেকে এই মিসাইলটি টেস্ট ফায়ার করা হয়। ধারণা করা হচ্ছে এই মিসাইলটি লক্ষ্য বস্তুকে আক্রমণ করার রেঞ্জ প্রায় 5,500 কিলোমিটার। টিম সায়েন্স বি এমনকি এই মিসাইলটি পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম। আশা করি সবার ভুল ধারণা পাল্টে গেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অপরকে জানার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।